আজকে সেই দিন, যেই দিনটা আসলেই মনে হয় কেন এই দিনটা আসলো, কিছুদিন পর আসতো তাহলে তো আরো কিছুদিন আমি বাবার বাড়িতে থাকতে পারতাম শান্তি মতন। তো যাই হোক, আমার বাবার বাড়িতে যখনই আসি তখনই মনটা অনেক ভালো থাকে, আর যখন যাই তখন মনটা ভীষণই খারাপ থাকে। শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই এমনই হয়। তো যাই হোক, আজকে ঢাকাতে যাচ্ছি আর সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আমি আর আমার ননদ যাচ্ছিলাম ভ্যানে, আর যে বা ওর মামার মোটরসাইকেল আসছিল, তো আমি বারবার পিছনে তাকিয়ে দেখছিলাম ওরা কেন আসছে না। তো ফাইনালি ওরাও কিন্তু চলে আসছে। তো যাই হোক, এখন আমরা বাসের কাউন্টারে এসে বসে আছি। আমাদের বাসটা ছিল সকাল 9টার সময়, কিন্তু এত বেশি লেট করেছে, প্রায় 10টার দিকে আমাদের বাসটা ছাড়ে। তো যাই হোক, শেষমেশ বাস আসার পর আমরা কিন্তু বাসে উঠে গেছি, আর যেবার বাসে ওঠার সাথে সাথে ঘুম দিয়েছে, কারণ ও তো একটু লেটেই ঘুম থেকে ওঠে। আর আজকে যেহেতু একটু সকাল সকালই ঘুম থেকে উঠছিল, তাই বাসে ওঠার সাথে সাথে ঘুম দিয়েছে। আজকের ওয়েদারটাও ঠান্ডা ছিল, মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আবার বৃষ্টিও হচ্ছিল, আর এদিক থেকে ভিতরে এসিও চলছিল। তো দুই দিক থেকেই ঠান্ডার জন্য ও কিন্তু আরামে ঘুম দিচ্ছে। তো ঘুমালে আমার জার্নিটা একটু কম হয়, মানে জার্নির কষ্টটা একটু কম হয়। তো যেবার সাথে সাথে আমরাও কিন্তু আজকে ঘুম থেকে অনেক সকাল সকাল উঠছি, ব্যাগপত্র গুছিয়েই রাখছিলাম গত রাত্রে। তাছাড়াও আজকে সকাল সকাল উঠলাম, তারপর হচ্ছে এই যে চলেও আসছি। তো আমাদেরও অনেক ঘুম ঘুম লাগছিল, মাঝে মধ্যে আমরাও কিন্তু একটু একটু করে ঘুম দিচ্ছিলাম, আর অনেক কিছুই খাচ্ছিলাম। বাড়ি থেকে অনেক কিছু আমাদের জন্য দিয়ে দিয়েছিল, সেইগুলোও খাচ্ছি। তাছাড়া আমরা কিনেও কিছু খাবার খাচ্ছিলাম। তো যাই হোক, ঝুড়ি বাজা কিনছিলাম, সেটাও খাচ্ছিলাম। আর এই যে ফরিদপুরের ভিতরে আসতে আসতেই দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম সাদা হয়ে আছে। তো আমি একটু ঘুমিয়েছিলাম, আমি জানতামই না যে বৃষ্টি হচ্ছে, কিন্তু জ্যোতি আমাকে ডাকলো যে ভাবি দেখেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো আমি দেখলাম আসলে অনেক বৃষ্টি হচ্ছে। তো কি আর করার, বাইরে বৃষ্টি তো আমাদের তো কিছুই করার নাই। যাই হোক, ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এদিক থেকে যেবাও কিন্তু উঠে গেছে, মানে সারাটা পথ ও যদি ঘুমিয়েও আসে, ফেরিঘাটে এসে ও হচ্ছে ঘুম থেকে উঠবে, আর আমরা এখন আছি ফেরিঘাটে। আর এই যে আমাদের হচ্ছে বাসটাও এখন ফেরিতে উঠবে, আর দেখুন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর ফেরির উপর এসে আমরা কিন্তু সবসময় ঝালমুড়ি খাই, তো আজকে ঝালমুড়ি খেতে পারিনি, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, নামতে পারিনি। তো বাসার থেকে আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছিল, তো আমরা সেই খাবারটাই খাচ্ছি। এখন হচ্ছে আমরা রুটি আর ভাজি খাচ্ছি। তো যাই হোক, এটাই হচ্ছে এখন আমরা খেয়ে নেব। আর যেবার অবস্থা দেখুন, যেবার তোর ফুপ্পিকে হচ্ছে বসতেই দিবে না, মানে ওর সিটে, মানে জ্যোতির সিটে ও একাই বসবে, আর জ্যোতিকে কোনো রকম ভাবেই বসতে দিচ্ছে না, বলছে তুমি দাঁড়িয়ে থাকো ফুপ্পি। আর দেখুন ওরা দুইজন আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে, তো মাশাআল্লাহ দুইজনকেই অনেক সুন্দর লাগছে। তো ওদের দুইজনের নামেরও যেমন মিল আছে, তেমন আজকে ড্রেসেরও মিল হয়ে গেছে। তো যাই হোক, ওকে কিন্তু বসতেই দিবে না কোনো রকম ভাবে। আমিও বারবার বলছিলাম যে তুমি আমার সিটে এসে বসো আর ফুপ্পিকে বসতে দাও, তো কোনো রকম ভাবেই সে ফুপ্পিকে বসতে দিবে না। তো যাই হোক করে ওকে বুঝিয়ে আমার সিটে নিয়ে আসছি, তারপর হচ্ছে জ্যোতিকে বসতে দিয়েছি। আর এদিক থেকে আমরা নদীটাও পার করে ফেলছি, এখন ফেরি থেকে বাসটা নামিয়ে নিবে, তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আর দেখুন নদীতে কত পানি উঠছে, একদম মানে কুল কিনারা নাই এমন একটা অবস্থা। তো যাই হোক, বর্ষার সময় এমন পানিটা বাড়েই নদীতে। আর এখন হচ্ছে আমরা বাস থেকে নেমে গেছি, আর যেবার বাবা আসছিল আমাদেরকে নিতে, তো আমরা একটা সিএনজি নিয়ে তারপর হচ্ছে আমাদের বাসার দিকে চলে আসলাম। আর বাসায় আসার পর যা যা খাবার আম্মু দিয়েছিল, তো সেই খাবারগুলো বের করে নিচ্ছি। তো যেবার বাবার জন্য এখানে হাঁসের মাংস, একটু গরুর মাংস দিয়ে দিয়েছিল, কারণ ও তো যেতে চেয়েছিল, যেতে পারেনি, তাই হচ্ছে আম্মু ওর জন্য হাঁসের মাংস, গরুর মাংস, ভুড়ি এগুলো দিয়ে দিয়েছিল। তাছাড়া কিছু কাঁচা সবজি ছিল, সেইগুলো বের করে নিলাম, আর শুকনো কিছু খাবার ছিল, তো সেইগুলো বের করব, কিন্তু এখন না, এখন অনেক বেশি টায়ার্ড লাগছে, তো পরে সেইগুলো বের করে নেব। আর এখন হাঁসের মাংসটা গরম করে নিচ্ছি, আর ওদিক থেকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, এখন ভাত আর হাঁসের মাংসই খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।